কখনো বাপকেও ছাড়ে না। ছেলেটা যখন 20 বছর তখন সে নির্জন রাস্তায় একটা মেয়েকে পেয়ে দর্শন করে মেরে ফেলে। যখন সে মেয়েটাকে মারে তখন অনেক বৃষ্টি হচ্ছিল, শিলা বৃষ্টি, অনেক শিল পড়ছিল। তখন মৃত্যুর আগ মুহূর্তে মেয়েটা বলেছিল, হে শিল, আজকে আমার সাথে যে অন্যায় হলো তুমি এটা সাক্ষী দিও। তখন ছেলেটা হাসতে হাসতে বলে, এই শিল তো একটু পরেই পানি হয়ে যাবে, সে আবার সাক্ষী দিবে কি করে। তারপর ছেলেটা সেখান থেকে চলে আসে। 3 দিন পর মেয়েটার লাশ পাওয়া যায়। তখন একটা কেসও হয়, কিন্তু সাক্ষী আসামি কোনোটাই পাওয়া যায় না বলে কেসটা ওখানে ক্লোজ করে দেওয়া হয়। কেটে গেছে 40 বছর। লোকটা এখন বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, নাতিপুতিও হয়েছে। আগের মতো গায়ে আর শক্তি নেই তার, এখন সে দুর্বল, লাঠি বর করে হাঁটতে হয়। একদিন সে লাঠি বর করে হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেল চা খেতে। সেখানে গিয়ে দেখলো তার একজন বন্ধু সেখানে বসে চা খাচ্ছে। তারপর দুজনে চা খেতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। হঠাৎ বৃষ্টি আসে, শিলা বৃষ্টি, অনেক শিল পড়ছিল। সেই শিল দেখে লোকটার সেই পুরনো কথা মনে পড়ে যায়, ফিক করে হেসে ফেলে। তখন তার বন্ধু বলে, বন্ধু হাসলে কেন? প্রথমে লোকটা বলে না, কিন্তু তার বন্ধু তো নাসর বান্দা শুনেই ছাড়বে। বারবার জিজ্ঞেস করার পর সে ঘটনাটা খুলে বলে। তারপর তারা দুজনে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার বন্ধু ওই ঘটনাটা তার বউয়ের সাথে শেয়ার করে, তার বউ আবার পাশের বাড়ি। এভাবে একজনের থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে পুরো গ্রাম জেনে যায়। শেষ পর্যন্ত সেই বাড়িতেও চলে যায় যেই বাড়িটার মেয়ে ছিল, সেই মেয়েটার ছোট্ট একটা ভাই ছিল, সে আজ পুলিশের বড় অফিসার। ঘটনাটা সেও জেনে যায়। সে তারপর শুরু করে দেয় সেই 40 বছর আগের কেসটা নিয়ে টানাটানি। সে পুলিশের বড় কর্মকর্তা হয়, সঠিক বিচারটাই পায়, বৃদ্ধটির মৃত্যুদণ্ড। এখন বন্ধুরা আপনারাই বলুন, সেদিন তো আশেপাশে কেউ ছিল না, তাহলে সাক্ষীটা আজ কে দিল?